गुड मॉर्निंग बंधुरा, वेलकम टू माय चैनल। आमी कृतिका। आज के भीषण भीषण आनंद दिन आमार काछे, कारण हच्छे आज के आमार मा आसछे, अवशेषे मा आसछे। तो मा एकदम नाछोड़बान्दा, माने ना तुई कि करे करबि, आमाके जेते हबे, कि करे सब ए करबि, तोरा एका एका आछिस, सेई सब हेन तेन। तो जाइ होक, माके टिकिट করিয়ে দেওয়া হয়েছে, তারপরে মা ভীষণ খুশি এখানে আসতে পারছে, মা নিজে শান্তি পেয়েছে। তো যাই হোক, মা এখন ফ্লাইটে আছে, মায়ের আসতে মোটামুটি সন্ধে হয়ে যাবে। তো আমরা সকালে জল খাবার খেয়ে যে যার কাজে লেগে পড়েছি। আজকে দীপ রান্না করছে মাংস, শাশুড়ি আসছে বলে কথা। তো আর মৌ কিছু টুকটাক কাজ করছে ঘরে, যেমন রোজই করেও, এটা ওটা যেগুলো আমি পারি না, আমার অসুবিধা সেগুলো করে দেয়। আর হচ্ছে যে আমি প্রায় সকাল থেকে বসেই রয়েছি, জল খাবার করে দিয়েছে দীপ, আমাকে চাও করে দিয়েছে নিজে হাতে। তো আজকে বেশ আনন্দে কাটাচ্ছি আর মায়ের আসার অপেক্ষা করছি, দেখা যাক। চলো দেখে নিই সবাই কি কি করছে। আজকে দীপ করছে মাংস রান্না, শাশুড়ি আসছে বলে কথা, শাশুড়িকে মাংস খাওয়াবে। ঠিক আছে, তুমি রান্না করো, দেখি কি করছে। ও আচ্ছা, ও আমার আলমারিটা গুছিয়ে দিচ্ছে, কিছু করতে পারে না, বসে বসে শুধু ভিডিও করছে। থ্যাংক ইউ মৌ, সবাই ব্যস্ত। হ্যাঁ, কিছু জামা কাপড় কেচেছি, চাদর জামা কাপড় এগুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর করিয়ে দিয়েছি কুট্টুসকে চান, কুট্টুস ভীষণ রেগে যায়, চান করিয়ে দিলে ওকে। তবে অবশ্যই ওকে গরম জলে করাই, একটু হালকা গরম জলে, কিন্তু তাও ভীষণ রেগে যায়। সারা দিন এই জানলার কাছে বসে থাকবে, যদি বারান্দার দরজা বন্ধ থাকে সারাদিন এই জানলার কাছে বসে থাকবে। আর বাইরের ওই ওর যে বন্ধুরা আছে ওদেরকে সারা দিন ওয়াচ করবে, একদম পার্মানেন্ট জায়গা করে ফেলেছে এখানটা। কি করছিস কুটি? আমার চান হয়ে গেছে, আমি খেয়ে নেবো ভাবছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দীপ এখনও গেছে চান করতে, ও এখনও বেরোয়নি, তো ও বেরিয়ে খাবে। তো চলো আমি খেয়ে নিই, দাঁড়াও তোমাদের ঝোলটা দেখাই। এই দেখো, আমার তো দেখেই খিদে পেয়ে গেল। So, what's your plan? Think the cure is shoved down Silas's throat? Kill him? You're skipping ahead. We don't stand a chance against Silas with his attackers. But you did that before, right? A long time ago. That was before he could compel masses. In 2,000 years. Motion for this cake. দীপ মাংস রান্না করলে আমি একদম ওয়েট করতে পারি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে।
এখন বিকেল হয়ে গেছে, আমি একটু ঘুমিয়েও নিলাম। আমার বেশ ঘুম পাচ্ছিল, আর এত সুন্দর খাওয়া দাওয়ার পর একটু ঘুম না হলে, ভাত ঘুম না হলে চলে না। তো মা বাস থেকে নেমে গেছে, মা এয়ারপোর্ট থেকে অ্যাকচুয়ালি এখানকার মানে আমাদের এদিকে আসার একটা বাস আছে, এয়ারপোর্ট বাস, সেটা মা চেপে গেছিলো। তো মা তখন নেমে গেছে, আর দীপ গেছে মাকে আনতে, আর আমি ততক্ষণে ঘুগনিটা বানিয়ে ফেলবো। চলো, আমি জাস্ট সিম্পল আদা রসুন দিয়ে করছি, আর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটা একটু হতে দেব, মশলাটা বেশ একটু কষা কষা হবে, তারপর আমি ঘুগনিটা দিয়ে দেব। এই যে আমার মা চলে এসেছে আমার কাছে, এই যে মা ঘুগনি খাচ্ছে, কেমন হয়েছে মা ঘুগনিটা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এখন তো আমার ভীষণ মজা, আমি বসে বসে খাবো, মা রান্না করে দেবে। মা এসে রেস্ট নিয়ে নিয়েছে, একটু খেয়েও নিয়েছে। এবার আমি তোমাদের দেখাবো যে মা কি কি এনেছে ওখান থেকে, আর ওখানে অনেকেই আমাকে অনেক কিছু পাঠিয়েছে, সেগুলো তোমাদের দেখাবো এক এক করে। দাঁড়াও দেখো, এগুলো হচ্ছে আমাদের বাগানের পাট শাক, আর এগুলো হচ্ছে লাল শাক, সব আমাদের বাগানের। হ্যাঁ, আর এই বিস্কিট দুটো আমি ভীষণ খেতে ভালোবাসি, এইগুলো এগুলো হচ্ছে বেকারির বিস্কুট, এগুলো তোমরা জানো, মানে অনেকেই জানো, অনেকেই খাও। এটা আমার স্বপ্না বিশি পাঠিয়েছে, ভীষণ ভালোবাসে আমায়, জানে আমি এটা খেতে ভালোবাসি, তাই পাঠিয়ে দিয়েছে। আর এই যে পোস্ত, এগুলো সব বাড়ি থেকে এসছে, শ্বশুরবাড়ি থেকে। এই পোস্তটা শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, এটা আমার বাড়ি থেকে। চানাচুর,
চানাচুরতে এখানে একদমই ভালো পাওয়া যায় না, সেউ ভাজা এগুলো সব আমার বাড়ি থেকে দাদু পাঠিয়েছে। আর এই যে ঘি ঘরে তৈরি করা একদম, মা বানায়, দিদা আগে বানাতো, সেই প্রসেসটা এখন মা করে। ঘরে বানানো দুটো পুরো ভর্তি শিশি ঘি আমার জন্য। আর এই যে আমার ফেভারিট মাছ ভাজা, এই মাছটা এখানে একদম পাওয়া যায় না, তো সেই জন্য পাওয়া যায় কিন্তু টেস্টটা একদমই আমার ভালো লাগে না, তো সেই জন্য জাস্ট তেলে ভেজে, যেহেতু একদিনে ফ্লাইটে তো মানে সকালে ভেজে নিয়ে চলে এসেছে। ভীষণ আমার পছন্দের এই খাবার। যাই হোক, আরও কিছু আছে দেখাই দাঁড়াও। আর এসেছে আমার ফেভারিট মিহিদানা। মিহিদানা আমার ভীষণ ভালো লাগে। তো যেদিন মা এলো তার আগের দিন মায়েরই স্কুলের কলিগ মানে মানিক স্যার, আমারও ভীষণ প্রিয়, আমরা একসাথে স্কুলে মানে মানিক স্যার আঁকা শেখাতেন যে স্কুলে, সেই স্কুলে আমি নাচ শেখাতাম। তো মা এখানে আসবে শুনে মানিক স্যার এই মিহিদানাটা কিনে মাকে বলেছে যে আপনি যাচ্ছেন তাহলে মেয়ের জন্য নিয়ে যান। আমার ভীষণ ভালো লাগে, আমার সীতাভোগের থেকে মিহিদানা ভীষণ ভালো লাগে। আমি জানি না স্যার যে মানে কিভাবে জানতে পারলো, যাই হোক, তো এটা তো আমার ভীষণ ভীষণ প্রিয়। আছে আমাদের গাছের আম্রপালি আম, আর এটাও আমাদের গাছের, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, গরম ভাতে ভীষণ ভাল লাগে। তো এই সব জিনিস এসেছে, আরও আছে, দেখলে কত কিছু এসেছে আমার জন্য। আরও আছে, এই দেখো এটা, তারপরে এটা এটা, এগুলো পাঠিয়েছে আমার একটা আরেকটা পিসিমণি মুন্টি পিসি, ভীষণ ভীষণ ভালোবাসে আমায়। আর দেখো এই গয়নাটা পিসিমণি নিজে হাতে আমাকে বানিয়ে পাঠিয়েছে, খুলে দেখাই তোমাদের, দাঁড়া, দারুণ না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দারুণ পড়ি, ভীষণ ভালো লেগেছে। না যখন দেব তখন ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ, জানি না কবে পড়বো কিন্তু ভীষণ ভালো লেগেছে। কি নিখুঁত কাজটা দেখো, আর এই পিসিমণি আমাকে খুব সুন্দর দুটো রূপোর আংটি দিয়েছিল, মানে যবে থেকে আমি মানে প্রেগনেন্ট হওয়ার পর যখন আমি বাড়ি যাই তো তখনই আমাকে পিসিমণি দুটো রূপোর আংটি দিয়েছিল, এটা আমি কন্টিনিউ পরে থাকি। দাঁড়াও তোমাদের দেখানোর জন্য আমি একটু খুলছি পা থেকে, এই দেখো দেখা যাচ্ছে কি, এই দেখো আমার ভীষণ ভাল লাগে। এরকম সেম আর একটা আছে আর একটা পায়ে, আমি কন্টিনিউ পরে থাকি, ভীষণ ভীষণ ভাল লাগে। আর যখন ফার্স্ট জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, তো তখন আমার এক বান্ধবী আছে, পাগলি বান্ধবী অমৃতা, ও বর্ধমানে থাকে, তো হঠাৎ একদিন দেখছি যে আমার বাড়িতে একজন, আমার বাড়িতে একটা কেক ডেলিভারি হলো, তো আমি ভাবছি যে আমরা তো কেউ অর্ডার করিনি, তো কেকটা কে পাঠালো কিছুতেই বুঝতে পারছি না যে কে পাঠালো। তারপরে খুঁজে বার করলাম, জানা গেল যে ওই অমৃতা পাঠিয়েছে, যে আমাদের উইশ করেছে আমাকে আর দীপকে, করে ওই কেকটা পাঠিয়েছে। ভীষণ সুন্দর ছিল কেকটা, সেটার ছবি আমি পরে আপলোড করব। জিনিস এত জিনিস এসেছে, আমি তো ভীষণ খুশি। মেনলি হচ্ছে এই সেউ ভাজা, তারপরে মাছ শাক, যেগুলো এখানে সত্যি পাই না। আরও কটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই দেখো এই বিছানার চাদরটা, আর এই দুটো নাইটি আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছে, ভীষণ নরম, পরে তো খুবই আরাম হবে। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এই দেখো এটা আমার ভীষণ প্রিয় একজন মানুষ, আমি তাকে টাকলা বুড়ো বলি,
ভীষণ ভালোবাসে আমায় সানুদা। তো একসময় আমরা একসাথে প্রচুর প্রোগ্রাম করেছি, আমাদের একটা গ্রুপ আছে সরলরেখা। তো আমি শারীরিকভাবে সেখানে একদমই অ্যাক্টিভ নই, কিন্তু সব সময় মানসিকভাবে আছি সেখানে। তো এইটা আমাকে পাঠিয়েছিল বহুদিন আগে, এটা পেন, এটা এই যে এই দেখো, এটা পেন প্লাস এটা। তো এখন রাত হয়ে গেছে অনেক, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের সাথে প্রচুর গল্প করলাম। মায়ের জন্য আমি একটু আলু ফুলকপি ভাজা করেছিলাম, একটু পটল ভাজা করেছিলাম, আর দীপ্ত মাংস রান্না করেই ছিল। মায়ের তো ভীষণ ভালো লেগেছে, জামাইয়ের হাতের রান্না বলে কথা। তো মা খেলো ভাত, ফুলকপি আলু ভাজা আর পটল ভাজা আর মাংস। তো মাছ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আমরা নিচে একটু হাঁটতে যাই খাওয়া দাওয়ার পর কুট্টুসকে নিয়ে। কুট্টুসকেও একটু বাইরে নিয়ে যাই, ও তো ভীষণভাবে ওয়েট করে থাকে যে কখন আমরা ওকে নিয়ে যাবো নিচে। তো সেখান থেকে হেঁটে চলে এসেছি, এবার ঘুমাবো, ভীষণ ঘুম পাচ্ছে। সন্ধ্যে থেকে এত ব্যস্ত ছিলাম, এত গল্প মায়ের সাথে, এত কিছু, ভীষণ আনন্দ। তো যাই হোক, কাল সকাল থেকে আবার মায়ের সাথে গল্প হবে। আজ মা শুয়ে পড়েছে, আমরা এবার শুয়ে পড়বো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।